আপনারা তো গত পর্বে দেখছেন, ঈদে আনন্দ ফুর্তি করানোর লেগে আমি, আমার স্বামী, আমার বাচ্চা সবাই মিলা তো গেছি গিয়ে আমার মায়ের বাসায়। তো আমার মায়ের বাসায় যায় যেই মজা করছি, বোনেগো লগে সারা রাত আম্মুর লগে ক্যারাম বোর্ড খেলছি। তো রাত্রে তো 4:30 বাজে ঘুমানোর পর আবার সকালে উঠে ভাই বোন লয়ে তো ক্যারাম বোর্ড খেলন শুরু করে দিছি। তো আমি আপনার করে যেটা কমু হেড লগে, এই যে আমরা, আমি যে বাপের বাড়ি গেছি, যায় যে কত আনন্দ ফুর্তি করছি, বা বাপের বাড়ি যাওয়ানোর সময় বিভিন্ন রকমের কেক পেস্ট্রি হালিম টালিম বানাই নিয়ে গেছি, বাজার করে নিয়ে গেছি, এই জিনিসটা না অনেকের না হজম হয় নাই। তো গতকালকার ভিডিওটা পোস্ট করানোর পরে অনেকে আমারে এমন কিছু কমেন্ট লেখছে যেটাতে আমার মনটা খুশি অন্ত দূরের কথা, মনটা কষ্টে একেবারে ব্যথিত হয়ে গেছে। তো আমি যদি আপনার করে কয়েকটা নমুনা দেয় কমেন্টে, তাইলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ গো, কথা কর দরণটাই অনেকটা এরম যে বাপের বাড়ি যাইতেছেন যেহেতু বাজার করে নিয়ে যাওয়ানোর কী দরকার। আবার মানহার বাপেরও অনেকে পিঞ্চ করে লেখছে যে শ্বশুর বাড়ি যাওয়ানোর সময় বাজার করে নিয়ে যাইতেছেন ভালোই। তো অনেকে মনে করতেছেন যে হয়তো আমার স্বামী আমার মায়ের লেগে খালি বাজার করে নিয়ে যায়, আমার শাশুড়ি মায়ের লেগে হয়তো বাজার টাজার করে না। কিন্তু না, আমার শাশুড়ি মায়েরে আর আমার মায়েরে মানহার বাবা সমান চোখে দেয়, দুজনেই সমানভাবে সম্মান করে আর দুজনের লেগে যা করে সমানভাবেই করার চেষ্টা করে। তো আমি আপনার করে কমেন্টটা একটু দেয়, কমেন্টটা দেখলে আমার মতো আপনাকে অনেকের খারাপ লাগবো। নাস্তা পানি নিয়ে যেতে হবে ঠিক আছে, তাই বলে স্বামীর ঘর থেকে বাজার করে নিয়ে বাপের বাড়ি যেতে হবে এটা কেমন কথা? এতে বাবা মায়েদেরকে স্বামীর কাছে ছোট করা হয়, আবার শ্বশুর বাড়ি বাজার করে নিয়ে যাচ্ছে ভালো। মানে আপনারা এইরকমভাবে কথাটা বললেন কেন আমি এটা বুঝলাম না। একটা মা একটা ছেলে বাচ্চারে পালতে যতটুকু কষ্ট হয়, একটা মেয়ে বাচ্চারে পালতে অতটুকু কষ্ট হয়। এই যে আমার স্বামী যে মাছটা বাজার করে নিয়ে গেছে, আমার মায়েকে একলা খাইছে, এই যে আমার ভাই বোন ছোট বোন ছোট বোনের বাচ্চা কাচ্চা এই সবাই মিললে আমরা একবেলা যদি খাই তাহলে কী সমস্যা? এই যে মনে করেন আমার যে বাবাটা মারা গেছে, আমার আমার বাবা মা বাবাটা মারা যাওয়ার পর আমার মা কিন্তু এক হয়ে গেছে। আমার ছোটো ভাইয়ের যেই টাকা আয় করে ওই টাকা দিয়েই কিন্তু সংসারটা চলতেছে। ছোটো একটা মানুষ অল্প আয়, এই আয় দিয়া সবাই মেহমানদারি করাটাও তো একটু কষ্টের। কারণ আমি বড় বোন, আমারও একটা দায়িত্ব আছে। এই যে আমার বাবা মা আমারে কষ্ট সৃষ্ট কইরা এতটুক বড় করছে, বিদায় তো মানহার বাবা আমার পছন্দ করছে, বা আমার বাবা মা আমারে লেখাপড়া শিখাইয়া টাকা ইনকাম করার উপযুক্ত করছে, বিদায় তো আজকে আমি টাকা ইনকাম করতেছি, ঠিক না? এখন আমি কেয়া চৌধুরী যদি মাসে 50,000-1,00,000 টাকা ইনকাম করি, আমি তো আমার মায়ের 2-3 হাজার টাকা দিয়ে একটা বড় মাছ তো কিনা খাওয়াইতেই পারি, 2-3টা মুরগি তো কিনা দিতেই পারি, কটা পোলো চাল তো কিনা দিতেই পারি। এইটাতে কি এমন কি হইলো যে শ্বশুর বাড়ি বাজার করে নিয়ে যেতেছে? অনেকে মনে করে কি আমি মনে হয় আমার স্বামীর ঘরে বসে বসে খাই। আসলে না, আমার স্বামীর যেমন মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম আছে, আমারও একবার কম করে হলো 50-1 লাখ টাকা ইনকাম আছে। তো আমাদের যেহেতু ইনকাম আছে, আমি যেহেতু ইনকাম করতেছি, ইনকামটা আসছে, তো আমার বাবা মা আমারও ওই পর্যন্ত উপযুক্ত করছে, বিদায়। এখন আমি যদি আমার বাবা মার একটা ওষুধ কিনা দেই, বা আমি যদি আমার বাবা মার একটা হাত খরচের টাকা দিই, এটা তো আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না? আচ্ছা একটা কথা চিন্তা করেন, আমি যদি মেয়ে না হয়ে যদি ছেলে হইতাম, অবশ্যই আমি আমার মায়ের সাথে সবসময় থাকতাম। আমি আমার মায়ের ভরণ পোষণ বলেন, ওষুধ কিনা বলেন, বাজার সদাই বলেন, সব কিছু আমি দেখতাম। কিন্তু আমি যেহেতু মেয়ে হয়ে জন্ম নিছি, তাই আমার শ্বশুর বাড়ি থাকতে হইতেছে। আমি যেমন আমার শাশুড়ি মায়ের যতটা সম্মান করি, বা আমার শাশুড়ি মার জন্য যতটুকু করার চেষ্টা করি, আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আমার ছোটো ভাই বোন বা আমার মায়ের দিকটাও খেয়াল রাখতে। আর বিশেষ করে এখন তো বেশি খেয়াল রাখতে হবে, কারণ আমার বাবাটাও দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আম্মুরে দেখার মতো কিন্তু আমি ছাড়া আমার ভাই বোন ছাড়া কেউ নাই। এখন আমি বড় বোন হিসেবে যদি ছোট ভাই বোনের যে বোঝাটা যদি লাঘব করার চেষ্টা করি, এখন তো গুণার কিছু নাই। আর আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক 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 ভালো মানুষ, অনেক ব্রড মাইন্ডের একটা মানুষ। উনি বুঝছে যে আমার শালা তো ইনকাম কম, এখন ইনকাম কম কিন্তু আমরা সবাই মিলা যাইতাছি, তো সেই ক্ষেত্রে দেওয়া যাইতেছে আমার ছোট ভাইয়ের উপর হয়তো চাপ পড়তে পারে। এখন উনি চিন্তা করছে যে তাহলে আমি কিছু বাজারঘাট যদি করে নিয়ে যাই, সবাই মিলে 2-3 দিন থাকলাম, সবাই মিলে একসাথে খাইলাম, আমার শালিরাও আসছে, যে আমার বাসায় আসলো তো এই আয়োজনটাই করতাম। তাহলে এক কাজ করি, আম্মু রান্না করুক, আমরা সবাই মিলে মজা করে, ভাই বোনেরা সবাই মিলে মজা করে খাই। তো এই জিনিসটা চিন্তা করাটা তো গুণার না, এর না তো গুণার কিছু নাই। এখন আমরা যদি খালি বাবা মার কাছ থেকে নেওয়ারই চিন্তা করি যে জন্ম দিছে বাবা মায়, আমি মেয়ে জন্ম নিছে আমার খালি দিব, শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে যখন শ্বশুরবাড়ি যামু তখন খাটপালং লয়ে যামু, তারপরে লোকের যৌতুকের টাকা নিয়ে যামু, তারপর খালি পোলাফাইন হইব, সেই পোলাফাইনের খরচ বাপ মার উপরে বর্তাই দিমু, খালি যামু আর বাপের বাড়িতে খালি নিমু আর নিমু। এই চিন্তা যদি করি তাহলে তো হইব না, কারণ বাবা মা আমাদেরকে পৃথিবীতে যখন আনছে তখন আমরা অসহায় ছিলাম, কিন্তু বাবা মা যখন বড় হয়ে যায় তখন বাবা মা অসহায় হয়ে যায়।
আমরা যদি সেই বাবা মার যদি অসহায়ের সময় যদি বাবা মার সহায় না হই, বাবা মার পাশে না দাঁড়াই, তাইলে কিন্তু হয় না। এখন আমার আম্মু আমার কষ্ট করে এক সময় বড় করছে, এখন আমি বড় হয়েছি, এখন আমার আম্মু ছোট হয়ে গেছে, এখন আমার আম্মুটে যদি আমি ওরকম করে আগলায় না রাখি তাইলে তো হয় না। কিন্তু একটা মেয়ের জন্ম দেওয়ার পরে বাবা মা যদি এতটুকু সিকিউরিটি না পায় যে বড় হইলে বাবা মা এই বাবা মায়ের এই মেয়ে বাচ্চাটা দেখে রাখবো না, তাইলে একটা টাইম পরে, বিশ্বাস করেন একটা টাইম পরে বাবা মা মেয়ে বাচ্চা জন্ম দিতেই ভয় পাইব যে ওর পিছনে তো শুধু আমার খরচ, ওরে শুধু আমার দিতে হইব, ওর কাছে তো আমি কিছু পামো না। তাই এই জিনিসটা বাবা মা যেন ইনসিকিউরিটিতে না ভুগে, এর জন্য বাবা মারে সবসময় বুঝাইতে হবে, বাবা মা তুমি যেই কোনো হালাতে আসো আমি তোমার পাশে আছি। আর প্রত্যেকটা মেয়েরই উচিত স্বাবলম্বী হওয়া। তো আমি অনেকে আমার কইতেছে যে বাজার করে নিয়ে যাওয়ার কী দরকার, অবশ্যই বাজার করে নিয়ে যাওয়া দরকার। আমি বড় মেয়ে, আমার বাবা মা যেহেতু আমাকে মানে ইনকামের উপযুক্ত করছে, তা আমার তো উচিত বাবা মারে ওই পরিমাণ সাপোর্টটা করা, ঠিক না? এই যে বাজার করে নিয়ে গেছে, আমার আম্মু তো এগুলো ফ্রিজে ঢুকায় বৈসা থাকে নাই, আমার আম্মু বলছে যে তোমরা আসছো আমি সব রান্না টান্না করি। আর আমার আম্মু অডেল বাজার করছে আলহামদুলিল্লাহ, আমার আম্মু প্রচুর বাজার করছে, আমরা জামু যে এই উপলক্ষে। কিন্তু আমি বলছি যে না আম্মু, আমার বাসায় তো সবারে দাওয়াত করতাম, যেহেতু এখন ঈদের সময় বুয়া টুয়া নাই, তাহলে তোমার বাসায় আমরা যেহেতু আসছি তাহলে আমি বাজার করি, আমি যে বাজার আনছি এই বাজার দিয়েই তুমি ভাই বোন সবাইরে খাওয়া দাওয়ার দেওয়ার ব্যবস্থা করো। তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট নেন না, মানে আমার জিনিসটা খুব খারাপ লাগছে। আমার ছোট ভাই বোন যেই খাবারটা পছন্দ করে এই খাবারটা বানায় নিয়ে যাওয়াটা কি এটা কি খারাপ? আমার এক বোন আমার হাতে কেক পছন্দ করে, এক বোন আমার হাতে হালিম পছন্দ করে, আমার ভাই আমার হাতে সেমাইটা পছন্দ করে, এই যে আমার মা আমার হাতে পুডিংটা পছন্দ করে, এই যে জিনিসগুলো যে বানায় নিয়ে গেছে, এটা হলো আন্তরিকতা, এটা হৃদয় থেকে যে ভালোবাসাটা আসে এটা হলো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বাস করেন, যদি বুকটা ভাগ করে যদি কলিজাটা বাই করে যদি দেখানো যায় তো যে আমি আমার বাবা মা আমার ভাই বোনকে কতটা ভালোবাসি তাহলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু ওইটা ওমনা তো দেখানো যায় না। তাই আমার ভাই বোন আমার বাবা মা, বাবা যেহেতু নাই, বাবার আল্লাহ জান্নাত নসিব করুক, আমার মা যে খাবারটা পছন্দ করে আমি চেষ্টা করি অতটুকু করার জন্য, বা মা বাসায় আসলে আমি একটা কাজ ধরতে দেই না যে তুমি সারা জীবন আমাদের পিছে ব্যয় করছো, তুমি সারা জীবন আমাদের পিছে খাটছো, এখন আমার বাসায় আসছো এই দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যে কদিন থাকো তোমার ছুটি, কোনো কাজে হাত দিবা না, আমি কাজ করবো তুমি বৈশা খাবা। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, যদি ভুল বলে থাকে তাহলে মাফ করে দিন, কারণ আমি কোনো কিছু অ্যাটিটিউড থেকে বলতেছি না। বাবা মা সন্তানদের পৃথিবীতে জন্ম দেয়, একটা বাচ্চা জন পেটে পড়ার থেকে শুরু করে দুনিয়া আনার থেকে শুরু করে একদম বাচ্চাটারে একটা পূর্ণাঙ্গ বা একটা মানুষের মতো মানুষ করে বড় করে তুলতে কত যে কষ্ট। এই যে আমি আমার মানহারে পালতেছি, আমার একটা মাত্র মানহা, ওরে যে আমি পালতেছি, আমি তো এতটুকু আশা করতেই পারি যে ও বড় হলে আমারে দেখে রাখবো, সারাদিন অন্তত একটা ফোন দিব যে মা তুমি কি ভালো আছো, মা তুমি যে ওষুধ তুমি কি ওষুধটা নিয়মিত খাইতেছো কি না। কারণ আমার মামা আমার মানহারে আমি এত কষ্ট করে পালার পরে আমার মানহা যদি আমার জন্য একটা রুই মাছ কিনা আনে, এনে কারো যদি অবজেকশন থাকে এটা তার মানসিক সমস্যা, ঠিক আছে? একটা বাচ্চা একটা মায়ের জন্য একটা পছন্দ করে একটা যে কোনো জিনিস নিতেই পারে। আর সবচেয়ে বড় কথা হলো মাছটা কিন্তু আমি কিনি নাই, মাছটা কিন্তু মানহার বাবা কিনছে, যে আম্মুর জন্য তো কিছু নেওয়া হয় না, তাহলে আম্মুর জন্য পছন্দ করে একটা মাছ নিয়ে যাই। তো এইটা এত বড় ইস্যু করার আসলে কিছুই নাই। এই যে দেখেন ভাই বোন আমার বাবাটা নাই, এই যে সবকটা ভাই বোন মিলে একটা বেলা একটা উক্ত যে আমরা সবাই মিলে খাইতেছি হাসি খুশি, এটাই তো অনেক, এটা অনেক আল্লাহর কাছে অনেক বড় চাওয়া, অনেক বড় পাওয়া যে আমরা সবাই মিলেমিশে সবাই থাকতে পারতেছি। এই যে মায়ের হাতে খাওয়া কি যে অমৃত, কয়দিন এই সৌভাগ্য আছে আল্লাহ তালা জানে। তো আমি আপনাকে কমো যে যার যার বাবা মা আছে, এই যে আমার বাবাটা গত ঈদে আমার বাসায় আসছে, এই ঈদে আমার বাবাটা দুনিয়ায় নাই, আল্লাহ বাবার জান্নাত নসিব করুক। তো সামনে এই যে আমি এক প্লেট খাবার খাইতেছি, সামনে যে আমি আবার আমার মায়ের হাতের খাবার খাইতে পারবো কি না সেটা কিন্তু জানি না, সেটা কিন্তু হইতে পারে নাও হইতে পারে। এর জন্য মা বাবা অনেক মূল্যবান জিনিস, সবাই সবার মা বাবার আগলায় রাখবেন, হারায় গেলে বুঝবেন, হারায় যাওয়ার আগে বুঝবেন না। তাই যে যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন বাবা মার জন্য করার জন্য। মেয়ে হিসেবে অনেক কিছু বলে ফেলছি, ভুল হলে মাফ করে দিয়েন। তো ঈদে গেছিলাম বাসায়, অনেক মজা হয়েছে, অনেক মজা করছি, দুই রাত বাসায় ছিলাম, দুই রাতই আমার মা বোন সবার সাথে অনেক মজা করছি, সারা রাত ক্যারাম বোর্ড খেলছি। তো বিশ্বাস করবেন না, মার বাসায় প্রত্যেকবারই যাওয়ার সময় চিন্তা করি চার দিন থাকবো পাঁচ দিন থাকবো এই করবো সেই করবো বাইরে ঘুরতে যাবো, কিন্তু না দেখা যায় দুই দিন থাকলে আবার বাসার জন্য একটা মায়া টান, কারণ বাসায় আমার শাশুড়ি আছে, ননদ আছে, দেবর আছে, মানে দোটানা পরিস্থিতিতে পড়ে যায়, এদিকে এক মা ওইদিকে আরেক মা, এই মারে রাইখা গেলে ওই মার লেগে খারাপ লাগে, আবার ওই মারে রাইখা গেলে এই মার লেগে খারাপ লাগে, মানে কী যে একটা পরিস্থিতি। তো যাই হোক, আমার আম্মুরে যতক্ষণ কাছে পাইছি চেষ্টা করছি আম্মুর সাথে সুন্দর একটা সময় কাটানোর জন্য। তো এই যে ক্যারামবোর্ডে হারছি, হারার পরে যে কান ধরছি, কানে ধরে মাপ চাইছি যে আম্মু ওর সাথে আর খেলবো না, কারণ বারবার ডাব্বা মারি। তো রাত্রে ঘুমানোর পরে ওই দিনও রাত্রে চারটা পর্যন্ত ক্যারামবোর্ড খেলছি, খেলার পরে সকালবেলা ঘুমাতে উঠছি, মানুরা বুকা দুই দিন অনেক বেড়াইছি, আমাদের আবার ওই যে বড় মামির বাসা
বাসায় দাওয়াত ছিল শনিবার দিন। তো শনিবার দিন দাওয়াত থাকার কারণে শনিবার দিন সকালবেলায় আমরা চলে গেছি। তো চলে যাওয়ার আগে আম্মু সেই ভোরবেলা উঠছে, ভোরবেলা উইছা, জানে যে আমার পরোটা পছন্দ, আম্মু রাতের পরোটা আলু ভাজি পছন্দ। তো আমি যখন স্কুলে থাকতাম আম্মু আমার পরোটা ভাজির নাস্তা দিলে, টিফিনে দিলে, আমার বান্ধবীরা সব আমার মাইরা মুইরা চুল টুল টাইনা টুইনা আম্মুর এই পরোটা আর আলু ভাজি খাইয়া ফেলাইতো, আর আমার অগো চিপস টিপস আবি যাবি দিত। পরে আমি কইতাম এই সাথে আমি খাই না, আমার আলু আমার আম্মুর আলু ভাজি আর পরোটায় আমারতে ভালো লাগে, তোরা আমার টিফিন নিবি না। পরে আম্মুরে মানা করে দিতাম যে আম্মু এই মজার টিফিন আর দিবা না, দিলে ওরা আমার মাইরা মুইরা আমার টিফিন খাইয়া ফেলায়। তো যাই হোক, আম্মু রাতে আলু ভাজি আর হলো পরোটা মজা করে খাইলাম। আম্মুরে কইলাম আম্মু তুমিও আমার সাথে দিয়া বসো, যেহেতু চলে যাবো আবার কবে না কবে সামনাসামনি দেখতে পারি কইতে পারি না। ছোট বোনেরা ধাক্কায় উড়েছে আমি, তুই উড়োস না কে, তুই না বলে আমার লাগে আচার আনছো, আচার দে আমার আম দে। পরে ও শ্বশুর বাড়িতে আমার লাগে যে আম আছে, আম, তারপর হলো আচার, এগুলো আমার দিছে। বিশ্বাস করবেন না, আমি এত ইমোশনাল একটা মানুষ, আমি সবসময় দেয় যে আমি দুনিয়ার সামনে অনেক শক্ত কিন্তু আমি আসলে অনেক নরম, আমার কথায় কথায় কান্দায় পড়ে। তো যেটা করতেছিলাম, আমি আসার সময় আমার অনেক কষ্ট লাগতেছিল, আমার মনে হয়েছিল আম্মুর কোমর ধরে বসে বসে কতক্ষণ কান্দি যে আম্মু আমি যাইতে চাই না, এত কান্না লাগছে আমার। কিন্তু শ্বশুর বাড়ি সংসার যেহেতু আছে সেহেতু আসতে তো হবে, তাই না? তো যাই হোক, প্রত্যেকটা মেয়ে মানুষেরই আমার মতো হয়তো বাপের বাড়ি আসার সময় কান্না আসে, এটাই স্বাভাবিক। আসলে এতটা দিন জীবনের এতটা দিন একটা বাসায় বড় হওয়ার পরে এই মানুষগুলোর ছেড়ে যখন শ্বশুর বাড়ি আসা হয় এটা আসলে অনেক কষ্টের। তো যাই হোক, আমার ছোট বোন আমার ভালোবাসা আমার জন্য আম নিয়ে আসছে, আমের আচার বানায় নিয়ে আসছে। আসলে এটা একটা মায়া, একজন আরেকজনের জন্য কিছু একটা হাতে করে নিয়ে আসা, এটা এমন না। এখন আবার অনেকে এসে বলবো আপনার বোনের কাছ থেকে আপনার আচার নেওয়ার কি দরকার, ছোট বোন এই সে হ্যাং ত্যাং। আসলে এটা একজন আরেকজনের প্রতি মায়া, ও যে আমার জন্য আচার বানায় নিয়ে আসছে। প্রত্যেকটা বেলায় যখন আমি খাইতে বসি আচারের বয়ামটা যখন সামনে নিয়ে আমার ছোট বোনের কথা মনে পড়ে। তো যাই হোক, এই ভিডিওটা করার সময় যেহেতু আমার ফ্যামিলির ভিডিও, আমার বাবাটাও নাই, তো আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। তো ইমোশনাল হওয়ার জন্য সরি। আসলে বাবা আমার কথা যখন আসে তখন বাচ্চারা অনেক ইমোশনালি হয়ে যায়। তো যাই হোক, আমি সবসময় আপনাদেরকে ভিডিওতে হাসাই, কিন্তু এই ভিডিওটাতে হয়তো আমার ভিডিওটা দেখলে অনেকেই কান্না করবেন। তো যাই হোক, মানুষ পৃথিবীতে অনেক কম সময় থাকে, তো যেই কতটুকু সময় আপনারা দুনিয়া থাকেন সবার সাথে মিলামিশা হাসি খুশিভাবে থাকার চেষ্টা করবেন। আর আমি সত্যি ক্ষমা চাইতেছি, আমি অনেক ইমোশনাল হয়ে গেছি যার জন্য কান্না করতেছি। আপনারা দোয়া করবেন আমার বাবা যেন জান্নাত নসিব হয়, আর বাবারা যেন আল্লাহ জান্নাতে পাঠায়।